এখন হুজুর কিছু দেখি মাহফিলে যাওয়ার সময় ক্যামেরা একটা স্যামসা একটা সাথে লইয়া যায়। কিছু বক্তা এমনও আছে যে নিজস্ব অর্থায়নে ক্যামেরা একটা আর স্যামসা একটা সাথে লইয়া যায়, নিজের ওয়াজ নিজের উদ্যোগে রেকর্ড করিয়া নিজের উদ্যোগে সেটাকে ফেসবুক ইউটিউবে ছাড়ে। এটা অবশ্য সাবস্ক্রাইবার বাড়বে, ব্যবসা হবে এই জন্য না, এটা হইল ভাইরাল হওয়ার জন্য। কিসের জন্য ভাইরাল হওয়ার জন্য? ভাইরাল কেন হবে মানে এক টপকে যেন সিপাহীর র্যাঙ্ক থেকে মেজর জেনারেল হইয়া যেতে পারে এক টপকে। আমরা তো সিপাহীর র্যাঙ্কে ভর্তি হইয়া 38 বৎসরে মেজর জেনারেল হয়েছি, আর এখনের বক্তারা ইউটিউবের দয়ায় এমনি রাইতে রাইতে ভাইরাল হইতে চায় রাইতে রাইতে। তা আমি বলি রাতারাতি যে সমস্ত বক্তারা ইউটিউবের এহসানে আর করমে আর ফজলে ভাইরাল হইতেছে, এদের ভাইরালগিরি বেশি দিন থাকে না, বেশির থেকে বেশি 5 বছর, এরপরে পচি যায়, এরপরে আর ভাইরাল থাকে না। কারণ ইউটিউবে যেমন ভাইরাল করে তেমন ফসায়ও। বলে হুজুর কেমনে ফসায়? এখন যে নরসিংদী আমি বয়ান করতেছি লাইভ চলতেছে, এখানে কোনো না কোনো ক্যামেরায় লাইভ চলতেছে, একটা না একটা ভিডিও লাইভ চলতেছে, আর এই লাইভ বাংলাদেশের 64 জেলায় নয় শুধু, বরং গোটা ওয়ার্ল্ডে মানুষ দেখতেছে। জি দেখতেছে না তো বক্তা কি ওয়াজ করতে শুনতেছে না? জি এখন আগামীকাল যদি আরেক জায়গায় যাইয়া সে আর আগের দিনের এইগুলা পড়ে, তারপরের দিন আরেক জায়গায় যাইয়া যদি আয়াত আবার সেইটা পড়ে, তো এখন শ্রোতারা কিন্তু মেধাবী, এরাও ইউটিউবের যুগের শ্রোতা, এরা কিন্তু পরখ করতে পারে হুজুরে কি মুখস্থ ক্যাসেট বাজায় না ফুজির থেকে ওয়াজ করে। যখনই দেখে মুখস্থ ক্যাসেট বাজায়, 2 বৎসর দাওয়াত দিলে 3 নম্বর বৎসর আর দে না। তাহলে ইউটিউবে ভাইরাল বানায় আবার ইউটিউবে ফসায়ও, ইউটিউবে কি করে ফসায়? আপনাদের দোয়ার বরকতে এই দেখেন কানটা না খাইতেছি, নাউজুবিল্লাহ ওয়ালা ফখর জালিকা ফযলুল্লাহি ইয়াতিহি মিন ইয়াশা। ফরিদউদ্দিনের এক এক তাফসীর মাহফিল আছে 20 বৎসর 22 বৎসর, একটা না 2 দিন 3 দিন ব্যাপী চলতে আছে। বুঝি বলেন তো, প্রতিদিন প্রতি বৎসর এক কথা যদি হইত, আর এই মুখস্থ ক্যাসেট বাজানি হইলে এক মাহফিলে 20-22 বৎসর পর্যন্ত এক শ্রোতা এই বয়ান শুনে কখনো শুনবে না। অতএব ইউটিউবের দ্বারা যারা ভাইরাল হয়, রাতারাতি টপকাইয়া যারা মেজর জেনারেল হইয়া যেতে চায়, এদের মেজর জেনারেলগিরি বেশি দিন থাকে না। আমি এই কথাটা আপনাদেরকে কেন বললাম, একটা কথা বোঝানোর জন্য, আপনাদের মনে আছে কিনা যে আমরা ছোট থাকতে দেখছি হুজুরেরা ভিডিও ম্যান ভিডিও মেশিন দেখলে বিয়ের কলমা পড়াইতো না। এখন আমাদের আর বেলা নাই, এখন আমাদের সামনে এতগুলা টাওয়ার বসাইলে আর এটাতে ইনকাম নাই। এখন যৌবন যাদের কড়া আওয়াজ মিষ্টি সুর বাঘের মতো হুঙ্কার, এই সমস্ত বক্তাদের সামনে টাওয়ার এগুলা বসাইলে ভিউয়ার বাড়বে, লাইক বেশি হবে, শেয়ার বেশি হবে, সাবস্ক্রাইব বেশি হবে, ইনকাম হবে। আমাদেরগুলার সামনে এখন এগুলা বসাই কোনো ফায়দা নাই, আমাদের আগের যৌবনও নাই,
আর যৌবন থাকলেও থাকতেও তো আমরা ল্যাভেন্ডিশ আছিলাম, আমাদের কি আগেও এরকম হুঙ্কার ছিল না? আমাদেরগুলাতে আগেও এত ভিউয়ার হইতো না, এত সাবস্ক্রাইবার হইতো না, খামাখা আপনারা কষ্ট করতেছেন, কষ্টও করতেছেন আর কিছু মানুষের শোনার বিঘ্নও ঘটাইতেছেন। আল্লাহ আপনাদেরকে হেদায়েত করুক, বুঝলেন? একটা মানুষের যদি একটু শোনার ব্যাঘাত হয় তো এটার জন্য আল্লাহর দরবারে জবাব দিতে হবে, কারণ আপনারা কোনো এই কাজটা মানুষের হেদায়েতের উদ্দেশ্যে করতেছেন না, করতেছেন নিজেদের বিজনেসের উদ্দেশ্যে। আপনারা মনে কষ্ট নিলে নেবেন, কিন্তু আমি তো আমারটা বলতে হবে। এক সময় আমরা ছোট থাকতে দেখছি যখন আমাদের এলাকায় এলাকায় আলেমদের ইমামদের কমিউনিটি ছিল, তখন এক এলাকার ইমামেরা একমত হইয়া কোনো বিয়ে শাদিতে যদি ভিডিও ম্যান আনা হইতো অনুষ্ঠান ভিডিও করার জন্য, তো হুজুররা বলতেন কেউ কলমা পড়াইও না। আপনাদের এলাকার খবর তো আমি জানি না, আমার এলাকার কথা বলতেছি। তখন এইগুলো এত ক্যামেরা ট্যামেরা ছিল না, তখন শুধু বাজারে বাজারে দুই একটা ভিডিওর ব্যবসা করতো যে এরকম দোকানদার থেকে, এদেরকে ভাড়া করি অনুষ্ঠান ভিডিও করার জন্য নিয়ে যাওয়া হতো। এত ছোট ছোট আধুনিক ক্যামেরাও ছিল না, এত বড় ভিডিও ক্যামেরা একটা কাঁধের উপরে লই তো ভিডিও করা লাগবে। তো হুজুরে রাখুত আমরা বিয়ে পড়াবো না, ভিডিওওয়ালা বাগা। কি জন্য আমাকে একটু বলেন তো, যে আগের হুজুররা ভিডিওওয়ালা আসলে বিয়ে পড়াবো না এটা কেন বলতো? এটার মধ্যে গুণা মনে করত। কি মনে করত? গুণা। এখন হুজুর কিছু দেখি মাহফিলে যাওয়ার সময় ক্যামেরা একটা স্যামসাং একটা সাথে লইয়া যায়। কিছু বক্তা এমনও আছে যে নিজস্ব অর্থায়নে ক্যামেরা একটা আর স্যামসাং একটা সাথে লইয়া যায়, নিজের ওয়াজ নিজের উদ্যোগে রেকর্ড করিয়া নিজের উদ্যোগে সেটাকে ফেসবুক ইউটিউবে ছাড়ে। এটা অবশ্য সাবস্ক্রাইবার বাড়বে ব্যবসা হবে এই জন্য না, এটা হলো ভাইরাল হওয়ার জন্য। কিসের জন্য? ভাইরাল হওয়ার জন্য। ভাইরাল কেন হবে? মানে এক টপকে যেন সিপাহীর র্যাঙ্ক থেকে মেজর জেনারেল হইয়া যেতে পারে এক টপকে। আমরা তো সিপাহীর র্যাঙ্কে ভর্তি হইয়া 38 বছরে মেজর জেনারেল হয়েছি।